শাসক দলের তথাকথিত দেশপ্রেমের নমুনা দেখল উদয়পুর মহকুমার পালাটানার মানুষ। স্বাধীনতার 75 বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির করতে না দেবার সর্বোচ্চ চেষ্টা চালানো হলো, কিন্তু দুর্বৃত্ত বাহিনীর বাধা ফুরিয়ে আক্রমণ এবং পুলিশের চূড়ান্ত অসহযোগিতাকে উপেক্ষা করে বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির হলো পালাটানাতে। শিবিরে একজন যুবতী সহ মোট 23 জন রক্তদান করেন। সাহস এবং চেতনায় উদ্দীপ্ত ছিল গোটা রক্তদান শিবির। রক্তদান শিবির করার প্রয়োজনীয় অনুমতি মেলে স্বাস্থ্য দপ্তর থেকে 10 দিন আগেই। অভিযোগ, শিবিরটি যাতে না করা যায় তার জন্য রবিবার রাত থেকেই কাকড়াবন থানার পুলিশ শাসক দলের পক্ষে তাবেদারি শুরু করে। সেই একই সেখানে তোতা পাখির বলি বিজেপির কর্মসূচি রয়েছে, তাই বামপন্থী ছাত্র যুবদের রক্তদানের মতো কর্মসূচি করা যাবে না। কিন্তু ছাত্র যুবরা সিদ্ধান্তে অবিচল থাকবে বলে জানিয়ে দেয় পুলিশকে। সোমবার যথারীতি পালাটানা বাজারে SBI শাখার সামনে অস্থায়ী সেটি শুরু হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের সূচনা করেন প্রাক্তন ছাত্রনেতা বিধায়ক রতন ভৌমিক। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রতন ভৌমিক এবং DYFI উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। রতন ভৌমিক বলেন, বিজেপি জমানায় রক্তদান শিবির করতে বাধা দিচ্ছে শাসক দুর্বৃত্ত বাহিনী, তারপরও আক্রমণ প্রতিহত করে রক্তদান করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বামপন্থী ছাত্র যুবদের দায়িত্ব নিতে হবে। একটাও কিছু করতে হবে, একজন চাকরি দিতে হবে, কারণ টাকাই তো তাদের নাই, সব তো খেয়ে বসে আছে, কি করে করবে? সেজন্য মানুষকে একটাতে প্রতিবাদ করতে আমরা সবাই মিলে প্রতিবাদ যদি করি তাহলে দেখবেন তারা কাছে দাঁড়া থাকতে পারে। তাদের তো কিছু নাই, কিছু না থাকার কারণে ব্লাড ব্যাংকের মতো সংগঠন ব্লাড ডোনেশন ক্যাম্প করবে, এটাও যাতে না হয় তার জন্য তারা চক্রান্ত করছে। এই চক্রান্ত প্রতিহত করে এবং এক জায়গায় থাকবে না, সব কি তাদের কেনা গোলাম নাকি? কালকে চেষ্টা করেছে অনেকভাবে যে বলা তারা করতে পারবে না, আমাদের পারমিশন আছে, উপর থেকে তারা রাজি হয়নি। এইটা তো আগামী দিন আরও বেশি হবে, কারণ কিছু অফিসার করে আইন তো কিছু মানে সবাই মানে না, কিছু তো ভয়ে যেতে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। এই পরিস্থিতি আমরা বলবো আরো বেশি উদ্যোগ নিয়ে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাউত।